আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ 2021 সালের এইচএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসিত পাঠ্যসূচি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হল সমাজবন্ধ দ্বিতীয় পত্র। আর এই বিষয়ের বোর্ড পরীক্ষার পূর্ণ মান যেটি পূর্বে ছিল 100, সেটি ঠিক রাখা হয়েছে এবং প্রশ্নের ধারা যেটি ছিল সৃজনশীল 70 এবং বহুল বাচনের 30, সেটি ঠিক রাখা হয়েছে। অর্থাৎ প্রশ্নের ধারা এবং মানদণ্ড ঠিক রেখে তোমাদের যে পাঠ্যসূচি বা সিলেবাস সেটিকে সংক্ষিপ্ত করা হয়েছে, পূর্ণ বিন্যাস করা হয়েছে। তাহলে একটি বিষয় মনে রাখতে হবে যে আমার প্রশ্নের ধারা এবং মানদণ্ড পূর্বের ন্যায় ঠিক থাকবে। অর্থাৎ 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে 7টি প্রশ্নের উত্তর তৈরি করতে হবে 70 নম্বর, এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30, সেখানে 30টির উত্তর তৈরি করতে হবে, সেখানে এই মোট 30 এবং 70 যোগ করে কত হয়, মোট 100 নম্বর। অর্থাৎ পূর্ণ মান 100ই থাকবে, প্রশ্নের ধারা এবং মানদণ্ড ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে পাঠ্য সূচি ছিল সেটি কি করা হয়েছে, পূর্ণ বিন্যাস করা হয়েছে, একটু সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করবো। অধ্যায় এখানে প্রথম অধ্যায় যেটি মৌলিক মানবিক চাহিদার ধারণা, বর্তমান পরিস্থিতি পূরণের অন্তর এবং গৃহীত পদক্ষেপ সময় এইগুলো নিয়ে আলোচনা করা। অর্থাৎ প্রথম অধ্যায়ের যে বহু মানবিক চাহিদা নিয়ে আলোচনা করা হয়েছে, সকল চাহিদা নিয়ে আমাকে করতে হবে, সকল চাহিদা করতে হবে, এবং সকল চাহিদা কি বলবো, বর্তমান পরিস্থিতি বলবো, এবং এই চাহিদাগুলো পূরণের যে অন্তরায় রয়েছে সেগুলো করবো, এবং পূরণের যে গৃহীত পদক্ষেপ রয়েছে সেগুলো করবো। তার মানে মৌলিক মানবিক চাহিদা অপূরণ জনিত সমস্যা ছিল আমার একটি পার, সেটি এখানে করতে হবে। তাহলে আমার প্রথম অধ্যায় থেকে যেগুলো করতে হবে, মৌলিক মানবিক চাহিদা ধারণা এবং বাংলাদেশের বর্তমানে মৌলিক মানবিক চাহিদা পরিস্থিতি কেমন, এগুলো পূরণের অন্তরায় কোনগুলো, এবং পূরণের পূরণের জন্য গৃহীত যে পদক্ষেপ, সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, এইগুলো আমাকে কি করতে হবে, ভালো করে অধ্যয়ন করতে হবে। তাহলে আমি প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আসবে সেগুলো শতভাগ উত্তর তৈরি করতে সক্ষম। এবার দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়ে সমাজকর্মের শাখা পরিচিতি, অর্থাৎ সমাজকর্মের শাখাগুলো নিয়ে অধ্যায় আলোচনা করা হয়েছে। এখানে শাখা পরিচিত সকল শাখা সম্পর্কে আমরা জানবো, ধারণা থাকবে আমাদের, কিন্তু আমাদের বেশি করে যদি জানতে হবে যে বিদ্যালয় সমাজকর্ম এবং চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম চিকিৎসা সমাজকর্মের সম্পর্কিত যাবতীয় তথ্য যে শিরোনামগুলো বইয়ে রয়েছে যে পাঠ্য সম্পূর্ণ করবো। অর্থাৎ সমাজকর্মের যে শাখা রয়েছে তার মধ্যে দুটি শাখাকে আমার করতে হবে, একটি হলো বিদ্যালয় সমাজকর্ম, অন্যটি হলো চিকিৎসা সমাজকর্ম, আর অন্যান্য শাখা সম্পর্কে আমরা পরিচিত হবো, প্রাথমিক ধারণা থাকতে হবে। এইটি তোমাদের পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে। আর তৃতীয় অধ্যায় অনেক সংক্ষিপ্ত করা হয়েছে যে বিদ্যালয় সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম এবং মিলিটারি সমাজকর্ম, আন্তর্জাতিক সমাজকর্ম, যত রকম শাখা রয়েছে সকল শাখা সম্পর্কে পরিচিত হব, শাখা পরিচিত আমরা জানতে হবে, এবং ভালো অধ্যয়ন করতে হবে শাখা, ওই দুটি শাখা কোন দুটি, বিদ্যালয় সমাজকর্ম এবং চিকিৎসা সমাজকর্ম, এই দুটি শাখা সম্পর্কে যাবতীয় তথ্য এবং এই শাখাগুলোর গুরুত্ব, বর্তমানে শাখাগুলোর যে প্রয়োজনীয়তা, শাখার ইতিহাস, সম্পূর্ণ কিছু আমাকে ভালো করে পড়তে হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে প্রায় 60% সিলেবাস এই অধ্যায় থেকে আবার কমে দেওয়া হয়েছে, পার্শ্বের মধ্যে। এরপরে দেখা যাচ্ছে তৃতীয় অধ্যায়, সামাজিক সমস্যার ধারণা। এখানে সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, বাংলাদেশের বর্তমান যে সামাজিক সমস্যা রয়েছে সেই সামাজিক সমস্যাগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। সেই এই অধ্যায় থেকে এই সামাজিক সমস্যার ধারণা এবং সামাজিক সমস্যা কেন হবে, এর কারণ কি, এই কারণগুলো আমাকে ভালো করে পড়তে হবে, এবং মাদকাসক্ত, মাদকাসক্তি, অটিজম, জলবায়ু পরিবর্তন, এই তিনটি সমস্যা সম্পর্কিত যে পড়াগুলো রয়েছে আমার পাঠ্যকে সফল করে করতে হবে। অর্থাৎ অনেকগুলো সামাজিক সমস্যার মধ্যে থেকে তিনটি সামাজিক সমস্যাকে নির্ধারণ করা হয়েছে, যে তিনটি সামাজিক সমস্যা সম্পর্কে একজন শিক্ষার্থীকে ভালো করে করতে হবে, জানতে হবে, এবং অন্যান্য সামাজিক সমস্যার ধারণা জানতে হবে, এবং সামাজিক সমস্যা কেন হয়, সামাজিক সমস্যার কারণ রয়েছে আমার পাঠ্যকে, সেটি ভালো করে করতে হবে। তাহলে তৃতীয় থেকে আমি যেটি জানলাম যে আমরা সকল সামাজিক সমস্যার ধারণা জানবো, এবং সামাজিক
অবদান করবে সে কারণে মাদকা শক্তি অটিজম এবং জলবায়ু পরিবর্তন। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, এখানে সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই অধ্যায় থেকে সামাজিক প্রতিষ্ঠান এবং সংস্থার ধারণা জানবো এবং বৈশিষ্ট্যগুলো করবো, তাহলে কি করতে হবে ধারণা এবং বৈশিষ্ট্য এবং সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ পরিবার ধর্ম গণমাধ্যমের ভূমিকা কি করতে হবে আমাকে করতে হবে এবং গণমাধ্যমের ধারণা এবং ধর্ম জানতে হবে, গণমাধ্যমের যে ধর্ম উপকার তুলেছে সেগুলো জানতে হবে এবং বিবাহ পরিবারের ভূমিকা উন্নয়নে সমাজকর্মী হস্তক্ষেপ আমাকে করতে হবে। তাহলে এই পাঠগুলো ভালো করে পড়লে শিরোনামগুলো আমি পরীক্ষায় 100% উত্তর তৈরি করতে সক্ষম হবো এই অধ্যায় থেকে। আমি আবার বলছি যে সামাজিক সংস্থা প্রতিষ্ঠান ধারণা এবং বৈশিষ্ট্য জানতে হবে এবং বিবাহ পরিবার ধর্ম এবং গণমাধ্যম মানে এইগুলো সামাজিক সমস্যা প্রতিরোধে কি ভূমিকা রাখে সেগুলো আমাকে করতে হবে। আরেকটি বিষয় জানতে হবে যে গণমাধ্যমের ধারণা এবং ধর্ম বা শ্রেণী বিভাগ এবং পরিবার ও বিবাহ পরিবার এবং বিবাহ সামাজিক উন্নয়নের ভূমিকা রাখে সেই ভূমিকা উন্নয়ন সমাজকর্মীর হস্তক্ষেপ বা সমাজকর্মী কি ভূমিকা পালন করে সেটি আমাকে জানতে হবে। তাহলে আমি চতুর্থ অধ্যায় থেকে শতভাগ উত্তর তৈরি করতে সক্ষম হবো। এরপর যেটি রয়েছে পঞ্চম অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে এবং এই ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায়ের নাম দেওয়া হয়েছে পূর্ণ বিন্যাসকৃত পঞ্চম অধ্যায়। অর্থাৎ পঞ্চম অধ্যায় বলতে কিছুই নেই, আমার বই আছে পঞ্চম অধ্যায় আছে, আমি ওইখান থেকে একটি অক্ষর করবো না, আমি পঞ্চম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে বলবো বাংলাদেশের সরকারের সমস্যার পরিচিতি। অর্থাৎ বাংলাদেশের সরকারের সমস্যা বা কার্যক্রমে সেগুলো সম্পর্কে পরিচিত হবো এবং পরিষ্কার হওয়ার পর কি করবো দুইটি কার্যক্রম সম্পর্কে ভালো করে পড়বো, সেই দুটি কি গ্রামীণ সমস্যা বা শহর সমস্যা সম্পর্কে আমরা যাবতীয় তথ্যগুলো ভালো করে পড়বো। আবার বলছি ষষ্ঠ অধ্যায় থেকে আমরা পড়বো বাংলাদেশের সরকারি সমস্যা পরিচিতি, অর্থাৎ সমস্যা সম্পর্কে পরিচিত হবো এবং এই সরকারি সমস্যার মধ্যে দুটি কার্যক্রম, একটি হলো গ্রামীণ সমস্যা বা অপেন শহর সমস্যা, এই দুটি শিরোনাম আমরা ভালো করে পড়ব। এই গ্রামীণ ও শহর সমস্যা সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে যাবতীয় তথ্য ভালো করে আমরা কি করবো আত্মস্থ করবো। তাহলে এই ষষ্ঠ অধ্যায়ের শতভাগ প্রশ্ন উত্তর তৈরি করতে আমরা সক্ষম হবো। এরপর যেটি রয়েছে সপ্তম অধ্যায়, বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এইটি সম্পর্কে আমাদের জানতে হবে। বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম কি, বাংলাদেশে কোন কোন সংস্থা কার্যক্রম করছেন এগুলো আমার জানতে হবে এবং আমাকে ভালো করে পড়তে হবে গ্রাফ। অর্থাৎ এইখানে মূলত চারটি সংস্থার কার্যক্রমের আলোচনা করা হয়েছিল, একটি হলো গ্রাফ, গ্রামীণ ব্যাংক, ইউসেফ বাংলাদেশ এবং প্রবীণ হিতৈষী সংঘ। এইগুলোর মধ্যে থেকে শুধু ব্রাককে কি করা হয়েছে তোমার এই পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে, আমরা ব্রাক এই সংস্থা নিয়ে ভালো করে পড়ব। তাহলে আমরা কি করব এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ উত্তর তৈরি করতে সক্ষম হব। এরপর যদি দেখা যাচ্ছে অষ্টম অধ্যায়, আন্তর্জাতিক সংগঠনের ধারণা, তাহলে আমাদেরকে আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের ধারণা করতে হবে, আমাদেরকে সেই সংগঠন সম্পর্কে আমাদের জানতে হবে কোন কোন সংগঠন রয়েছে। যেমন আন্তর্জাতিক সংগঠনের মধ্যে রয়েছে ইউনিসেফ, তারপরে ইউএনডিপি, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এই সকল সংস্থাগুলোর মধ্যে থেকে আমার শুধু দুইটি সংস্থা নিয়ে পড়তে হবে, একটি হলো ইউনিসেফ এবং ইউএনডিপি। তাহলে আমরা অষ্টম অধ্যায় থেকে আন্তর্জাতিক সংগঠনের ধারণা সম্পর্কে জানবো, আন্তর্জাতিক সংগঠন কি 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 সংগঠন বাংলাদেশে কাজ করেন, আর আমরা মূলত অধ্যয়ন করবো দুটি সংগঠন সম্পর্কে, একটি হলো ইউনিসেফ ও অন্যটি হলো ইউএনডিপি। তাহলে অষ্টম অধ্যায় থেকে দেখা যাচ্ছে যে আমার পাঠ্য সিলেবাসের প্রায় কত ভাগ 50%-এর ঊর্ধ্বে কমিয়ে দেওয়া হয়েছে এবং সপ্তম অধ্যায় থেকে ঠিক একই রকম দেখা যাচ্ছে যে 30% সিলেবাস থেকে বাকিটা কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে আমার পাঠ্য বইয়ে অর্থাৎ সমাজকর্ম দ্বিতীয় পত্রের 9টি অধ্যায় ছিল, সেখান থেকে 4টি অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে এবং 5টি অধ্যায় কি করা হয়েছে পাঠ্য সূচীভুক্ত করা হয়েছে।
তো এখন কোন পাঁচটা ডিপার্টমেন্ট সূচীভুক্ত করা আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এবং আরেকটি অধ্যায়কে পাঠ্যসূচীর সাথে পূর্ণ বিন্যাসিত পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টি তিনটি অধ্যায় নিয়ে। তার মানে আমাকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে আমার পাঠ্যসূচি থেকে পঞ্চম অধ্যায়টিকে এবং নবম অধ্যায়টিকে। দুটি অধ্যায়কে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, কোন অধ্যায়? পঞ্চম অধ্যায় এবং নবম অধ্যায় বাদ দিয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই অধ্যায় নাম হয়েছে পূর্ণ বিন্যাসিত পঞ্চম অধ্যায়। মানে এই পূর্ণ বিন্যাসিত যে সিলেবাস, সেইখানে কি করা হয়েছে? পাঁচটা অধ্যায় দেখানো হয়েছে, সেই পঞ্চম অধ্যায়ের মধ্যে এই তিনটি অধ্যায়কে রাখা হয়েছে। অর্থাৎ আমার পাঠ্যবই যে পঞ্চম অধ্যায় সেটিকে বাদ দেওয়া হয়েছে এবং নবম অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে, আর বাকি তিনটি অধ্যায় মিলে একটি অধ্যায় করা হয়েছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার নয়টি অধ্যায়ের মধ্যে থেকে আমার পাঠ্য বইয়ে যেটি আছে সেই নয়টি অধ্যায়ের মধ্যে থেকে সাতটি অধ্যায়কে এখানে নিয়ে আসা হয়েছে, আলোচ মানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই সাতটি অধ্যায়ের মধ্যে থেকে অনেক পাঠ কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে কমিয়ে কি করা হয়েছে, এটিকে একটু ছোট করা হয়েছে। অর্থাৎ আমার যে পাঠ্যসূচি বা পাঠ্য বই সিলেবাস বছরের প্রথমে আমি পেয়েছিলাম বা এইচএসসির যে পূর্ণ সিলেবাস ছিল সেখান থেকে প্রায় 60% কমে দেওয়া হয়েছে এবং প্রায় 40% কি করা হয়েছে, পাঠ্যসূচি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধেকের বেশি অংশ কি করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। এখন এই সংক্ষিপ্ত সিলেবাস আমাদেরকে পড়তে হবে কিভাবে, যে পাঠ শিরোনাম দেখে দেখে পড়তে হবে। আমি একটি অধ্যায়ে যে কোনো পাঠগুলো পড়লে পরীক্ষায় প্রশ্ন কখন পাবো না, আমাকে পরীক্ষায় শতভাগ উত্তর প্রশ্ন উত্তর তৈরি করতে হলে আমার যে পাঠ শিরোনাম রয়েছে আমি বোর্ডে যেগুলো লিখেছি এই পাঠ শিরোনামগুলো আমাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে, তবেই আমি শতভাগ প্রশ্ন উত্তর তৈরি করতে সক্ষম হবো। এবং এই যে পাঠ শিরোনামগুলো লেখা আছে এখান থেকে বহু নির্বাচন এবং সৃজনশীল সকল প্রশ্ন এই শিরোনামগুলো থেকেই হবে। তবে একটি বিষয় যে বোর্ড পরীক্ষায় যদি কোনো ভুল না হয়, অনাকিত কোনো ঘটনা ঘটলে তার প্রশ্ন যদি ভুল না হয়, যেমন এখানে যে পাঁচ শিরোনামগুলো দেওয়া আছে তার বাইরে যদি প্রশ্ন করে কেউ, সেটা তো সবার জন্য মানে বন্ধের কারণ হয়ে যাবে। তো এখন পর্যন্ত যে পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে এইটি তোমাদের পক্ষে কি করা সম্পূর্ণ করা সম্ভব এবং পরীক্ষায় শতভাগ এ প্লাস তোমাদের অর্জন করা সম্ভব। অর্থাৎ তোমাদের যেখানে নয়টি অধ্যায় সম্পূর্ণ পরে পরীক্ষা যেতে হতো সেখানে নয়টি অধ্যায়কে কি করা কমিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখন তোমাদেরকে প্রায় 40% সিলেবাস পড়লেই দেওয়া যাবে, শতভাগ প্রশ্ন উত্তর তৈরি করা তোমাদের জন্য সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো করবে, পরীক্ষা সবাই এ প্লাস পাবে, এই শুভকামনা তোমাদের জন্য রইল। এবং ক্লাসে তোমরা সবাই দেখবে, তোমাদের জন্য দেখার দরকার রয়েছে। এবং আমি বলে যে পাঠ্যসূচিগুলো লিখেছি এইগুলোই তোমরা শুধু কি করবে, বাসায় বসে বসে রিভিশন করবে। আশা করি তোমরা সবাই সফল হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।